পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র 7 জন ব্যক্তি আছেন যারা একই সাথে নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেছেন। এর মধ্যে সপ্তম স্থানে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বভাবতই এবছরের মেডিকেল কিংবা ভার্সিটি কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আজকের আলোচনায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব। আমার দৃঢ় বিশ্বাস যে এখান থেকে ভর্তি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা 3টা বিষয় জানব। ডক্টর মোহাম্মদ ইউনুস, ইনি ক্ষুদ্র ঋণ, যেটাকে ইংরেজিতে বলে মাইক্রো ক্রেডিট অথবা মাইক্রো ফিন্যান্স, তার প্রবর্তক, এবং এই ক্ষুদ্র ঋণ দেওয়া হতো গ্রামীণ ব্যাংক থেকে। অর্থাৎ উনি গ্রামীণ ব্যাংকেরও প্রতিষ্ঠাতা, পাশাপাশি সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাও উনি। রিসেন্ট 3.0 বা 3.0 থিওরির প্রবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরীক্ষা আসতে পারে এই 3.0-র মধ্যে কোনটি নেই। 3.0-র মধ্যে আছে জিরো পভার্টি, জিরো নেট কার্বন এমিশনস এবং জিরো আনএমপ্লয়মেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রাম, সেখানে আমরা 2টা গ্রাম উল্লেখ করছি, একটা বাথুয়া আর একটা জোবরা। এই 2টা গ্রাম খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন হয় কোন গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু হয়, তাহলে উত্তর হবে জোবরা। আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান হচ্ছে বাথুয়া, চট্টগ্রামের হাটহাজারির বাথুয়া গ্রামে। সর্বপ্রথম ঋণ গ্রহণ করেন যে গৃহবধূ, ওনার নাম সুফিয়া বেগম। সাথে জেনে রাখা ভালো, দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পান? 95%-এরও বেশি। গ্রামীণ ব্যাংক, একবার প্রশ্ন এসেছিল হুইচ ওয়ান ইজ নট আ স্কেজুলড ব্যাংক, উত্তর গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক থেকে আমরা 2টা সাল মনে রাখব, একটা 1976 আর একটা 1983। 1976 সাল 1983 সাল, সাল দুটা মনে রাখাটাই গুরুত্বপূর্ণ। বাট কেউ যদি চায় তাহলে 1976 সালের ডিসেম্বর মাস এবং 1983 সালের 2 অক্টোবর মনে রাখতে পারে। এই 2টা সালে একটু গোলমাল লাগতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। যদি পরীক্ষায় আসে যে গ্রামীণ ব্যাংক প্রকল্প, অর্থাৎ বর্তমান যে গ্রামীণ ব্যাংক, সেটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে 1983 সালের 2রা অক্টোবর, কিন্তু এটি গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে 1976 সালে। সব দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এ ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সাথে আমরা জেনে রাখতে পারি গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক। চলে আসি পরবর্তী 2টা দেশ সম্পর্কে জানতে হবে, একটা মালয়েশিয়া আর একটা হচ্ছে জাপান। সো হেডলাইনে গ্রামীণ ব্যাংক আছে, অর্থাৎ যদি প্রশ্ন আসে যে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে কোন দেশ, মালয়েশিয়া, তাহলে আমরা মনে রাখবো শুধু ধারণা, যে ধারণা মালয়েশিয়া, ধারণা মালয়েশিয়া। বাট জাপানের কাজই হচ্ছে ঋণ দেওয়া, রাইট? সো বিভিন্ন দেশকে সহযোগিতা করে জাপান। তাহলে যদি বলে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করেন কোন দেশ, ঋণ চালু করে জাপান, ধারণা চালু করে মালয়েশিয়া। নোবেল শান্তি পুরস্কার, এটা নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। নোবেল শান্তি পুরস্কার 2006 সালে
আমরা অনেকেই ভুল করি, আমরা ভাবি যে যৌথভাবে পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক, বাট সত্যি কথা হলো পৃথকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আলাদাভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আবার প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক কিন্তু আলাদাভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এই জায়গাটাতে স্টুডেন্টরা অনেক ভুল করতে পারে। মনে করেন যে প্রশ্ন আসলো 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন কে, অপশন এতে থাকলো ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই এটা দাগিয়ে ফেলল। কিন্তু দেখা গেল যে অপশন ডিতে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক, তাহলে কিন্তু উত্তর হবে ডি। আবার প্রশ্ন আসলো কোন প্রতিষ্ঠান 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, সো আমরা প্রতিষ্ঠান কথাটা খেয়াল করলাম না, নোবেল শান্তি দেখলাম আর অপশনে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলাম, উত্তর দিয়ে দিলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নট প্রতিষ্ঠান, আনসার কিন্তু হবে তখন গ্রামীণ ব্যাংক। এখন এই নোবেল শান্তি পুরস্কার থেকে আমাদেরকে জানতে হবে এটা 2006 সালে দেওয়া হয় 2টা মাস, একটু আগেই আমরা পড়েছি আগে ডিসেম্বর পরে অক্টোবর, রাইট, আর এখন আমরা পড়ছি আগে অক্টোবর পরে ডিসেম্বর, 1 অক্টোবর এবং 10 ডিসেম্বর। স্বাভাবিক আগে সিদ্ধান্ত নেওয়া হবে তারপরেই গ্রহণ করবে, তাহলে 2006 সালের 1 অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হয় আর 10 ডিসেম্বর পুরস্কার গ্রহণ করে। এবার আসি নোবেল শান্তি পুরস্কারে যদি বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, যদি বলে প্রথম বাংলাদেশি হিসেবে, তাহলে প্রথম বাংলাদেশি, বাংলাদেশি হিসেবে কততম? প্রথম, দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়, বাঙালি হিসেবে তৃতীয়, ভারতীয় উপমহাদেশীয় সপ্তম এবং মুসলিম হিসেবে 11তম। 1, 2, 3, 7, 11 এটা আমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এছাড়া কিছু কম গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন, ওনার পেশা অর্থনীতিবিদ ও উদ্যোক্তা। এছাড়া 2টা পুরস্কার আছে, স্বাধীনতা পুরস্কার এবং গান্ধী শান্তি পুরস্কার, নোবেল শান্তি না, স্বাধীনতা 87 এবং গান্ধী শান্তি পুরস্কার 2000 সালে। জেনে রাখা ভালো উনি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে ওই সময়ে উনি কোন মন্ত্রণালয়ে ছিলেন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এটা হয়তো অনেকেই নাও জানতে পারে, এটা জানতে হবে। আর সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে 2024 সালের আগে 6 আগস্ট পরে 8 আগস্ট, তার মানে দাঁড়ালো দায়িত্ব পান 6 আগস্ট, কিন্তু উনি শপথ গ্রহণ করেন 8 আগস্ট। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি এই তথ্যগুলো প্রত্যেকটা ভর্তি পরীক্ষার্থী এবছর বিশেষ করে যারা তারা মনে রাখতে পারবেন, এবং এই তথ্যগুলো বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমি আশা করব ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন কিংবা পুরাতন থাকেন বাট সাবস্ক্রাইব করা হয়নি, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।